মালিক সকলো সেইজনকে কাবাই ভগবান কৈছি, কাবাই ঈশ্বৰ কৈছি, কাবাই গড কৈছি, কাবাই আল্লাহ বুলি কৈছি, হ্যাঁ নানা ধৰণৰ নাম কৈছি এজন। তেওঁৱে কিন্তু কাকো হীন কৰা নাই, তেওঁ সৃষ্টি কৰিছে, এইকাৰণে সৃষ্টি কৰিছে যাতে মোৰ গুণটো বাঢ়াই আনলোকে, সেইটো মানুহে বাঢ়ি আছে। গুণটো মানুহক গাবা দিছে, মানুহে যাতে তেওঁৰ গুণটো কয়, সেইটোৱে হ'ল আল্লাহৰ মানে এটা কি ৰহস্য। যদি মলাৰ সাথে দেখা মাত্ৰ চিনতে পাৰবি যায়া আখে ৰাতে তেতিয়াহ'লে বাউলটো পিয়'ৰলি মুছলিম অৰিয়েণ্টেড মিউজিক নহ'ল নে? হয়নে? বাউলটো চব জাতি অকল মুছলিম বুলি নহয়, চব জাতি সেইটো সকলো অচৰাজাৰ মখলুকাতৰ গুণ তাতে থাকিব লাগে। সেই অচৰাজাৰ মখলুকাতৰ গুণ গুণাগুণটো মানুহক শুনি আছে, বেলেগেতো বুজি নাপায়। সুৰৰো ভাগ আছে, যি মানুহক কৈ আছে, জ্ঞানে গাই আছে, এইটো বাউল গান মানুহক কৈ আছে, যিটো পৰি গাই যিটো পাৰ্থিৱ জ্ঞান আধ্যাত্মিক জ্ঞান, পাৰ্থিৱ জ্ঞান আৰু আধ্যাত্মিক জ্ঞান দুয়োটা জ্ঞান বাউলৰ মাজেদি প্ৰকাশ কৰিলে। কিন্তু কোনো এটা পাৰ্থিৱ কোনো এটা ধৰ্মক লৈ স্বাৰ্থ লৈ নাই, এইটো মানৱ জাতিৰ কাৰণে একমাত্ৰ এক সৃষ্টি কথা বুজুৰ কাৰণে উলিয়াই দিছে। মানৱ জাতি জ্ঞান লওক আৰু আল্লাহ আল্লাহ আৰু নবীৰ ভগৱানৰ গুণগান লওক, একমাত্ৰ এক সৃষ্টি কথা। বাউলৰ বেছিভাগ কথা বঙালী মানে সুৰটো দেখা গৈছে যে বঙালী কথা থাকে বেছি, মানে অসমীয়া নাথাকে বা উৰ্দু নাথাকে, অসমীয়া কম থাকে এটা কাৰণ, কাৰণ মানে সাজ সাজ বাঙালী মানে কিজত থাকিয়া কম কথাটো কমত থাকিয়া এই লালন মানে এই বাউল গানটো আহিছে। বাউলৰ প্ৰথম বাউল আছিল বাউল গান, বাউল গান আমাৰ বেংগলী মানে দিকে আছে কবি বিজীবিলাক তেওঁলোকে মানে এইটো বেছিভাগ ৰচনা কৰিছে, তেওঁলোকে ৰচনা কৰাৰ কাৰণে তেওঁলোকে ৰচনাৰ কাৰণে আমি বেংগলী মাধ্যমেৰে কৈ আছোঁ। অসমীয়া কম দুই এটা একদম কম, অসমীয়া দুই এটা মানে কম, বেংগলী মানে আমাৰ যেনে আজানপীৰে ৰচনা কৰিছোঁ সেইটো এটা জিকিৰ হিচাপে আমি গাইছোঁ। কোনবিলাক বাউলতো আছে সেইবিলাক কথা, সেইবিলাক কথা বাউল গান উল্লেখ আছে, সেইবিলাক কথা কাৱালিটো আছে। মরিনু সেই তু বুলিয়া যাবে রে, যাহারু লাগিয়া কাতিয়া মরিনু সেই তু বুলিয়া যাবে রে, কান পাখি মোর পলকে উড়িবে, কান পাখি মোর পলকে উড়িবে, সারিয়া সকল মায়া রে।
বাংলাদেশ উপর আর বাদ কারণে বাঙালি ভাষা বেশি প্রকাশ আছে এই কারণে আমার লোকে বাঙালি বেশি কই আছে বাঙালি মানে অসমীয়া রচনা করছি হ্যাঁ অসমীয়া মানুহ রচনা আছে পিছত আহিল হ্যাঁ সেইটো আমার লোকৰ পিছত আহিল উর্দু মানুহ রচনা করছি কাৱালি হ্যাঁ উর্দু আছে কাৱালি তেওঁলোকে এনে কৈছে যে কাৱালি এইটো রচনা করছে রচনাবিলাক আছিল যদি একোটা গাঁও রচনা হয় রচনা হওয়ার পিছত এই নতুনকে কিছু মানে মারি 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 নামারা হয়ে আকৌ রচনা হয়ে আহে রচক কোন হয় এটা যেখানে গায় এইবিলাক রচক এইবিলাক রচক কোনবিলাক হয় এইবিলাক রচক একোটা গুজুর গান লালন আছিল গুজুর গান লালন যেনে বিখ্যাত কবি জালাল জালাল পৃথিবী বিখ্যাত বাউল কবি জালাল কবি জালাল জালাল কবি জালাল বাংলাদেশের আচ্ছা যেনে লালন ফকির রসি ছিল বিকিছিল আর যেনেকা বৃহৎ বৃহৎ মৌলানা মুক্তিবিলাকে বাউল সঙ্গীত বিকিছিল আমি তাকে আমি তেওঁলোকে জিকাবিলাকে আমি মানে কি সেইবিলাকে আমি গাই মানুহক ওষুধ প্ৰচাৰ কৰি আছো আর নিজেও বুঝবা নিজৰ নিজক আল্লাহ ওচৰত দোৱা কৰি আছো এই বাউলৰ মাজেদি যেনে উদাহরণ হিসাবে হ্যাঁ যেনে উদাহরণ হিসাবে বাউলের মাজে দেখো ইয়া আল্লাহ মই গুণাগার প্রবদি গার তুমি মাফ করো মো হাসরের মাজার গানটোর ভিতর কইছি যে ইয়া আল্লাহ মই গুণাগার তুমি হাসর মাজের দিনে মোক যদি উদ্ধার করা দয়া নবী কইছো না গানের মাজত কিছু মনাজাত হল না একপ্রকার হ্যাঁ কিছুমানে মনাজাত করে হাত মেলি কিছুমানে মনাজাত করে কি বলি বাস মাতা না আল্লাহ সব ধ্যান করে কই আছে মনাজাত আর কিছুমানে মনাজাত কইছে মনাজাত করে আছে কোরআন শরীফ পড়ি কিছুমানে মনাজাত করে আছে বাউল সঙ্গীতের দ্বারাই হ্যাঁ দোয়া বিচিরি আছে কিছুমানে দোয়া বিচিরি আছে কোনোবা ভিখারীক দি টকা দিও মই কিবা দোয়া পাম নেকি হ্যাঁ দোয়াটোর কারণে এনেকুৱা এটা যে নাই পৃথিবীত আল্লাহ আর নবীর বাইরে কোনো মানুষ নাই মোর দোয়া আল্লাহ কবুল করছে কোনো কব নয় হ্যাঁ কলমা পর নমাজ কর রোজারা হজ কর জাকাত কর বেহস্ত জান্নাত না পায় হ্যাঁ যদি আল্লাহর ওচৰত যদি নত নহয় হ্যাঁ যদি আল্লাহর ওচৰত নত নহয় মানে এইটো নগণ্য যায় নহয় জাহারু লাগিয়া খাতিয়া মরিনু সেই তু বুলিয়া যাবে রে জাহারু লাগিয়া খাতিয়া মরিনু সেই তু বুলিয়া যাবে রে কানু পাখি মোর পলকে উড়িবে কানু পাখি মোর পলকে উড়িবে সারিয়া সকল মায়ার কানু পান্ধব রে যাও দেখা তো ইয়া তো কানের মুসিরে
গুরু না ভজি মই সন্ধ্যা সকালে মন প্রাণ